किन्नी माँ किन्नी माँ सब तुम्हें की बोल छो तुम प्लीज कह दो ना किन्नी माँ तुम्हें जो दिया माँ के देखते ही ना पहले ताहले आमार आशार की माने बोलो तुम्हें तो बुझते ही पार बना दादा মানুষ করেছি তোমার উপর কি আমাদের একটু হক নেই কো নিশ্চয়ই আছে আর আমি তোমাদের সেই হকের কথা আমার উইলে লিখে গেছি সাহেব বাবা উইল টুইল চাই নে বাবা আমরা তোমাকে চাই তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না বাবা বর্মা দেখো তোমাদের সবার ঠিক অভ্যেস হয়ে যাবে মানুষ চাইলে কি না পারে বলো আমি না হয় মাঝে মাঝে ফোন করব আমাকে তোমরা আর এভাবে দুর্বল করে দিও না বাবা ও সাহেব ঠাকুর জানি আমরা তোমার কেউ নই কো আমরা তো এই বাড়িরও কেউ নই কো বাড়িতে বউ হয়ে এসেছি তাই আমাদের কথা জোরও কোনো কাল খাটবেন তবু তবু তোমাকে একখানা কথা বলছি আমরা কেউ চাই না তুমি চলে যাও আমরা আমরা নতুন বউকে না বুঝিয়ে সুঝিয়ে ঠিক ঠিক একদিন এই বাড়িতে ফিরে আনবো তুমি দেখো তুমি কটা দিন অপেক্ষা করো না সাহেব ঠাকুর কি আশ্চর্য তোমরা কি ভাবছো যে আমি নতুন বয়স হোকে বাড়ি থেকে চলে যাচ্ছি না আমি শুধুমাত্র আমার জন্যই যাচ্ছি আর প্লিজ তোমরা তাকে অসম্মান করো না তার ইচ্ছা সম্মান দিও কেমন সেও কিন্তু মনে মনে তোমাকে ভালোবাসে সাহেবটা করব এই রাগ করো আর ঝাল করো কথাখানা ভাই বলেই ফেললুম এখানে এখন নতুন বইয়ের কথা কেন হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না কথা তো হচ্ছে আমার ছেলে চলে যাওয়া নিয়ে সেখানে নতুন বইয়ের প্রসঙ্গ বারবার কেন আসছে যার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকে বুকে গেছে তাকে নিয়ে আবার কিসের কথা সব সম্পর্ক ঘোচাতে চাইলে ঘোচে না তিলু দুনিয়া তো তোমার নিয়মের দাস নয় কো যাও দেখিনি যাও যাও এখান থেকে যাও এখন দেখছো ছেলেটা চলে যাচ্ছে যেখানে শেষ চেষ্টা করা একটা দরকার তা না করে তুমি শুধু আশেপাশে ঘুর 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 করছো সত্যি তিলু তুমি আবার তার চপ করলে তোমার কোনো জুড়ি নেই